পুরাই অবাক হয়ে গেলাম, পুরো অবাক হয়ে গেলাম। জিপ থাকবে ছয়টা, এক শোরুমে ছয়টা, ছোট বড় মিলে জিপ ছয়টা। আর সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে আজকে জিপ নাকি এক্স করলার দামে থাকবে। এক্স করলার দামে থাকবে? হ্যাঁ। কি কি থাকবে জিপ গুলার নাম শুনেন। হ্যাঁ, ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইস আজকে বেশ কিছু গাড়ি দেখাবো ইনশাল্লাহ। যাদের বাজেট 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা, তাদের জন্য গাড়ি থাকবে। 3 লক্ষ 60 হাজার দামের গাড়ি সহকার আছে ইনশাল্লাহ। 3 লাখ 60 এর গাড়িও আছে, 4 লাখ 60 এর গাড়ি আছে, 5 লাখ 20 এর গাড়ি আছে, 15 লাখ টাকার গাড়ি আছে, 30 লাখ টাকার গাড়ি আছে। গোলুরি যেটা কথা বললে শুনে, আগের ভিডিওতে আসছিল, এটা হয়তো একজনের সাথে হয়েছিল কোনো কারণে আবার হয় নাই। আচ্ছা, ইনশাল্লাহ গাড়ি এখনো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আছে মাহিন্দা। আচ্ছা, জিপ থাকবো ছয়টা। ছয়টা কি কি জিপ থাকবো? একটা হলো মাহিন্দা, একটা হলো মিৎসুবিশি, একটা হলো হেরিয়ার, একটা হলো গোলুরি, একটা হলো আপনার রাস, আর একটা হলো গিয়ে আপনার সিআরবি। সিআরবি ছয়টা জিপ। ছয়টা জিপ যারা ভাই মনে করেন শুনেন, প্রাইভেট কার যদি 60 লাখ টাকারও কিনেন, রাস্তায় কোনো দাম নাই, যদি জিপ 5 লাখ টাকারও কিনেন, অনেক দাম। বুঝুন ওই যারা জিপ ব্যবহার করে কেন করে, জিপের ট্যাক্স বেশি কেন? আচ্ছা আচ্ছা, এবং কম ট্যাক্সের জিপও আছে, কম প্রাইভেট কারের সমান ট্যাক্স জিপ আছে। রাস রাস, এরপর আছে যে মাহিন্দা, মাহিন্দা জিপ। হ্যাঁ, মাহিন্দা খরচও কম। হ্যাঁ, এটার খরচও প্রাইভেট কারের সমান আয়কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর সবচেয়ে বড় মজার বিষয় যেটা বললাম যে কুমিল্লা গারহাটে আজকে জিপ থাকবে প্রায় ছয়টা, এবং এক্স করলার দামে নিতে পারবেন। এক্স করলার অনেকে এই বাজেট কমে জিপ চান, তাদের জন্য কিন্তু আজকে লাইটটা অনেক স্পেশাল হবে। বাইরে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এটা একদম রিজনেবল প্রাইস। এই গাড়িটা ভাই আমার নিজের ভাই নিজে ইউজ করে। তারপরে আপনার মাহিন্দা জিপ আছে, হেরিয়ার জিপ আছে, প্রচুর দেখেন, প্রচুর কালেকশন। হেরিয়ার যারা চাচ্ছেন, এক্সিউ ফিল্ডার যারা চাচ্ছেন, একটু ধৈর্য ধরেন, আমরা প্রাইস বলে দিব। এই গাড়ি কথা বলে, এই গাড়িটা কি করে কথা বলে, কথা বলে আমরা দেখাই দিব। এক্স করলা, এক্স করলা আছে আলহামদুলিল্লাহ। কি ভাই, খুব ভালো কন্ডিশন, এক্স করলা আছে ইনশাল্লাহ। একটু থাকেন, জনপ্রিয় গাড়ি। হ্যাঁ, বর্তমানে জনপ্রিয় গাড়ি এক্স করলা। আচ্ছা, এই পাশে আছে, আছে কিন্তু তার এক্সিউ, এক্সিউ এক্স 11 মডেল, রাস রাস থাকে, সাতের রাস আছে। হ্যাঁ, যারা সিআরবি নিয়ে ভাবতেছে, বাজেট কম আছে, এটা এক্স করে দেবে মোটামুটি বাজেটে, এটা বাজেট কমে থাকবে ইনশাআল্লাহ। আর এই পাশে সব না, এটা না, এটা না, এটা না, লালা না, লালা না, লালা দিতাম না, না কাজের ডিশ, ইয়া ইঞ্জিনের কাজ আছে। আচ্ছা, এটা দিয়ে দিব। হ্যাঁ, 100 ওয়াগন, 100 ওয়াগন থাকবে। এই গাড়ি বলছিলাম যে 4-5 লাখ টাকার মধ্যে দিব। না, এটা 3 লক্ষ 60 হাজার টাকা। 3 লাখ 60, মাত্র 3 লক্ষ 60। এটা অপেক্ষা করেন, এই পাশে আরো আছে বাজেট কমের গাড়ি, বেশ কিছু গাড়ি আছে। যে যেখান থেকে আমাদের সাথে লাইভে এই মুহূর্তে জয়েন করছেন, সাউন্ড ক্লিয়ার আছে, একটু কমেন্টস করবেন। এই পাশে আছে প্রবক্স আছে। হ্যাঁ, এই পাশে এক্স করার আছে, একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরেন, লাইক দেন, শেয়ার দেন, একটু দেখতে হবে, শেয়ার দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, লোকেশনও বলে দেই, হচ্ছে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ মাহমুদপুর বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ সাইনফুট, বুইগড় সাইনফুটের মাঝামাঝি মাহমুদপুর বাস স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা, এখানে আসলে শুধু কুমিল্লা কার হাট না, এখানে আপনারা 30টা শোরুমে দেখতে পারবেন গাড়ি। আচ্ছা আচ্ছা, যদি কোনো ভাইয়ের যে কোনো গাড়ি, আমার যে প্রথম বক্তব্যটা, আমাদের এখানে শুধু আমার কুমিল্লা কার হাট না, আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন এলাকাতে আসবেন, আমার আমার এখানে গাড়ি পছন্দ হইলো না, কুরুকানো হইলো না, আমার এখানে 30টা শোরুম আছে, এক জায়গা না এক জায়গায় হবে, একটা না একটা হবে। আমাদের এখানে আসছে, আপনি একটা জায়গাটা একটু খালি ভিজিট করবেন। আমাদের এখানে একটা বাজারের মতো এখন হয়ে গেছে, আপনারা দূর দূরান্ত থেকে আসবেন, কোনো কারণে একটা গাড়ি আসা লাগবে তা না। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের এখানে 30টা শোরুম, আমার এখানে পছন্দ হইলো না, আরেক খানে পছন্দ হইব, আরেক জায়গায় পছন্দ হইলো না, আরেক জায়গায় পছন্দ হইব। আচ্ছা আচ্ছা, আপনারা আমাদের এখানে আসবেন, মোহাম্মদপুর আসেস্টা নারায়ণগঞ্জে আসবেন, আসলে এক জায়গায় না এক জায়গায় ইনশাল্লাহ গাড়ি হয়ে যাবে। এমন চিন্তা করে আসেন না যে গেলে এখানে একটা দেখছি পছন্দ না হইলে, না আমার এখানে পছন্দ না হইতে পারে, কোনো সমস্যা নেই, এখানে 30টা শোরুম আছে, আপনারা আসবেন, আসা জায়গাটা ভিজিট করবেন, করে সেটা যেখানে ভালো লাগে, যেখান থেকে মনে করেন
সঠিক জায়গা থেকে রোজার মাসে বেশি ইয়া করা যাবে না গাড়িগুলো সুন্দর করে দেখাই দে আচ্ছা করে ইঞ্জিন সহ দেখাই দিব ইনশাআল্লাহ একবার ইয়া করে এই বলেন যে বলেন দেখুন আদিকুর রহমান ভাই আকাশ ভাই জুয়েল হচ্ছে মাহিন্দ্রা জি দেখেন এটা 15 সিরিয়াল এটা মডেলা বলেন বড় ভাই এটা মডেল 17 রেজিস্ট্রেশন 17 মডেল 17 রেজিস্ট্রেশন 17 আইকন প্রাইভেট কার সমান 1500 সিসির গাড়ি আরে বাবারে 1500 সিসি গাড়ি মডেল 17 রেজিস্ট্রেশন 17 ওই যে কইছি আসকরলার দামে পাইবেন 11 লাখ 50 হাজার কি কল ভাই 11 লাখ 50 তো 11 লাখ মনে কর পাঁচের মডেল একটা এক্সকরলা কিনতে গেলে লাগে কত এইজন্য তো বলছি আমি যে আসকরলার থেকে কমে পাইবেন আমার এনে গাড়ি এরপরও কথা বলার সুযোগ আছে নারানি গাড়ি আমার ভালো করে দেখাই দিও হ্যাঁ ইনশাআল্লাহ 11 লাখ 50 দিলাম 11 লাখ 50 মডেল 17 রেজিস্ট্রেশন 17 17 মডেলের গাড়ি 15 সিরিয়ালের গাড়ি মাথা পুরো টাস কি খাইতেছে ভাই আজকে প্রাইভেট কার আর আয়কর হ্যাঁ ধন্যবাদ আলী হোসেন ভাই হানি টেন চেষ্টা করবো দেখানোর জন্য দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কোন প্রকার কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি খোলাঘাটা আছে কিনা আমরা একটু ওই যে ভিতরটা দেখে কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি গ্লাস টেলার যা আছে সমস্ত অরিজিনাল ভিতরে কাপড়টা সহ দেন একবার সব সব যা আছে অরিজিনাল আছে একদম একবার যা আছে অরিজিনাল আছে যা আছে এই যে দেখছেন বনারের ম্যাটটা বুঝতে তাহলে কিছু হয়নি এমডি কায়ুম ভাই আসসালামু আলাইকুম কায়ুম ভাই কেমন আছেন আপনি একবার দেখছেন এই ওয়াও মাহিন্দ্রা জিপ 1500 সিসি প্রাইভেটের করে যে আমাদের সাথে জি জি ওকে এই যে দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার অ্যান্ড্রয়েড প্লেয়ার অ্যান্ড্রয়েড প্লেয়ার থেকে শুরু করে এবং এটা হচ্ছে সবচেয়ে মনোরম জিনিস সিটি টেসি যা আছে অটো গিয়ার ইনশাআল্লাহ অটো গিয়ার জাহিদ ভাই জাহিদ ভাই প্রবক্স জাহিদ ভাই প্রবক্স একটা আছে অনেক আছে একটু লাইনে থাকতে হইব ভাই ধৈর্য ধরে লাইনে একটু থাকতে হবে আমরা তো বলছি প্রথম এই দেখেন হ্যাঁ এবং কি 7 সিট হ্যাঁ 7 সিট করিডোর করিডোর আবার এলপিজি দিয়ে করা আছে হ্যাঁ হ্যাঁ 7 সিট আরে বাবা এই সিটটা খুলে রাখছে কেন আরমান ভাই আরমান ভাই 14 গ্রাম থেকে ভাই 14 গ্রাম অবুদিন আজকে 15 গ্রাম অবুদিন আজকে শুধু সাপোর্ট হবে আর সাপোর্ট হবে কারণ আমরা আজকে জিপ দেওয়া শুরু করছি এক্সকোরলার দামে প্রথম যে জিপটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে শুরু করলাম এক্সকোরলার দামে আজকে দিব আরে আজকে জিপ দিব আমরা 6 6টা জিপ থাকবে 6 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কুমিল্লা কারাডে একটা শোরুমে এত জিপ একসাথে আমি দেখতে পারিনি কম টাকা বেশি টাকা মিলাইয়া কম টাকা বেশি টাকা মিলাইয়া কমের টাকারও আছে বেশি টাকারও আছে চিন্তার কোনো কারণ নাই কারণ নাই শুধু ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য ধরে থাকতে হবে 7 সিটের আমরা দেখেন এলপিজি তে কনভার্সন করা আছে এলপিজি তে কনভার্সন করা আছে আচ্ছা এবং এসি ইঞ্জিন গিয়ার সবকিছু কমপ্লিট আছে পেপারস আপডেট বড় ভাই বলেন এটা আজকে কত দিবেন এই যে আমাদের সাথে চৌধুরী থ্যাংক ইউ ভেরি মাচ যে যেখান থেকে আমাদের সাথে লাইভে জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বড় ভাই এটা আজকে বলেন কত এটা 11 লক্ষ 50 হাজার টাকা আইসক্রিম প্রাইস কথা বলার সুযোগ ইনশাআল্লাহ আছে এক্সকোলার দামে আবার কথা বলার সুযোগ আছে আবার সুযোগ আছে সব সুযোগ ঈদের আগে যদি আসে আরো সুযোগ দিব আরো সুন্দরভাবে সম্মান করব ইনশাআল্লাহ ঈদের আগে আসলে ইনশাআল্লাহ আচ্ছা ঈদের আগে আসলে আরো সম্মান থাকবে বেশি কথা বলবো না তো খালি গাড়ি দেখাই বড় ভাই এবার এইটা দেখাই আমরা জানাবেন প্লিজ যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা কত আমাদেরকে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন বসেন এই যে দেখেন ভিতরে ইন্টেরিয়রটা কতটুকু ফ্রেশ দেখতে পাচ্ছেন এবং এটা সিএনজি তে কনভার্সন করা আছে হ্যাঁ সিএনজি তে কনভার্সন করা আছে এই যে দেখেন এই যে 60 সিলিন্ডার 60 সিলিন্ডার সিএনজি তে কনভার্সন করা আছে মাশাআল্লাহ যা আছে কোনো কোথাও কোনো খোলা গড়া মাই ভাই বুঝো নাই 93 গাড়ি 96 রেজিস্ট্রেশন দাম এরকম আর এক সময় এই গাড়িগুলো এক সময় এখন যে বর্তমানে এলিয়ন পিনিও এক সময় এই গাড়ি ছিল এলিয়ন পিনিও আচ্ছা আচ্ছা ওই যে মডেলে মডেলে আমরা তো এলাম চাকচিক্যর ইয়া কিন্তু এখনো গাড়ি রাস্তায় টান দিলে নতুন গাড়ি পাওয়া কষ্ট হইব ওকে যারা আমাদের সাথে আছেন সবাইকে সাউন্ড ক্লিয়ার আছে আমার এক ভাই বলছে আহমেদ বাসার ভাই বলছে সাউন্ড ক্লিয়ার আছে থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া এটা পেপারস কত কত পাইবো ভাইয়া এটা পেপারস আছে ইয়া
আসবেন যদি গাড়ি পছন্দ করেন ফিরে যেতে দিতাম না ইনশাআল্লাহ ইফতার টাইমে আসলে যদি আসেন ইনশাআল্লাহ ইফতারের দাওয়াত রইল আমাদের এখানে মাহমুদপুর ভিজিট করবেন যার যেখান থেকে ভালো লাগে গাড়ি কিনে নিবেন কিন্তু আসবেন আমাদের এখানে একটা বাজার বাজারে তো লোক না আসলে বাজার জমে না আপনারা আসবেন তিরিশটা শুরু মাসে আমার এটা দেখে আইসেন এটা হইছে না সমস্যা কি আমার পাশে শুরু মাসে এই সাইডে শুরু সারা রাস্তা জুড়ে শুরু মাসে আপনারা মাহমুদপুর ভিজিট করবেন সবসময় ওকে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আসেন এই যে আসেন এই যে এই যে প্রবক্স এই যে প্রবক্স প্রবক্স এইটা আমার এক ভাই কমেন্ট করতেছিল হ্যাঁ প্রবক্স এই যে প্রবক্স এটা হচ্ছে চায়ের মডেল না ভাই সামনে বাসে যা গ্লাস আছে সব অরিজিনাল এখনো হ্যাঁ অরিজিনাল অরিজিনাল 12 সিরিয়াল চায়ের মডেল 12 সিরিয়াল যারা মনে করেন ভাই কম টাকার ভিতরে শুনেন 6 লাখ 5 লাখ 7 লাখ দিয়ে বিদেশ যান বিদেশ যায় গিয়ে কি করেন 15,000 10,000 আপনি 5 লাখ 6 লাখ দিয়ে 6-7 লাখ দিয়ে একটা গাড়ি কিনে নিয়ে নিজে চালাইবেন দরকার মাসে 20টা টিপ মারবেন 1,000 করে এলে 20,000 যেটা আপনি 10,000 কিলো দুধ দিতে পারতেন না পাঁচ বইয়ে কামাইবেন বাল বাচ্চা ছেলে মেয়ে করে দেখা রাখবেন এরকম যারা বুদ্ধি আছে জ্ঞান এখন দেন না 1.5 লাখ দিয়ে অটো কিনে সেটা প্রতি মাসে 25,000 টাকা কামাই করে আমাদের দেশে তো এগুলো বুঝতে হবে আপনার দেশে আগের দিন নাই মান্দাদার দিন শেষ না না যা বউগুলা বাচ্চা মা বাবা সব পালাই দিয়া না বিদেশ দূর পারে না না এখন আর এগুলো এই দেখেন এই যে দেখেন গাড়ি এত সুন্দর করে দেন আরে গতকাল এক বাইরে ঘটনা হয়েছিল আমার 9 লক্ষ 14 লাখ টাকা দিয়ে দেবো ইটালি যাইবো আর ভাই 14 লাখ টাকা দিয়ে ইটালি যাবো সেটা ওই ফুলা বয়স থাকলে সংসার মোংসার না থাকলে গেল নারায়ণগঞ্জ মাহমুদপুর আমার চিনেন জানেন তারা তো বুঝতেই পারতেছেন আমাদের এখানে যে কথাগুলো বলবো একদম অরিজিনাল কথা কোন ওই আপনার দেখে আনলাম কি রসগোল্লা আইসেন দিলাম না আপনার আলুর কত্তা এখানে যা দেখতেছেন যা কথা হইতেছে সব জেনুইন ভাবে হ্যাঁ ওই এই আকর্ষণ এই আকর্ষণ দিয়ে আইনা আপনার বিরিত করা আমাদের সাথে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন শেয়ার দিয়ে দিন যে যেখান থেকে আমাদের সাথে প্রবক্স প্রবক্স অ্যাভেলেবল আমরা দিতে পারি না বাট আমার অনেক ভাই যান ভাড়া চালানোর জন্য নিজে দেখেন ভিডিওর ভিতরে বিভিন্ন জনের বিভিন্ন অফার বিভিন্ন ইয়াই সেই এগুলা ভাই এখানে নাই এখানে যা পাইবেন রাস্তার ব্যাপার সেবার কি হয় না হয় একমাত্র উপরে আল্লাহ সারা কেউ বলতে পারে না বুঝছেন আছে না এগুলো এখনো জাপানের রয়ে গেছে এখনো রেঞ্জ সিটের জাপানের রয়ে গেছে আমাদের দামটা আমরা দিতে দাম আইসক্রিম প্রাইস হলো 6.5 কিন্তু কথা বলার সুযোগ আছে 6.5 জি আবার অপশন আছে অপশন আছে 6.5 লক্ষ টাকা চাওয়া দাম তারপর আপনারা আসেন আইসা দামাদামি করে গাড়ি দেখে নিবেন ফসল দেখবেন
দেখে যদি ভালো লাগে মনে করেন যে না গাড়ি কোথায় কাজে গাড়ি সব ঠিক আছে আর ভাই পুরাতন গাড়ি বুঝুনে আমার তো নিলেন ভালো আপনার কেন গিয়ে কাম লাগলো এত টেনশনের কিছু নেই লাগলে 5000 না লাগলে 5000 লাগতো না এই আর কিছু আচ্ছা ওকে আচ্ছা এরপর এক্সট্রা লাগবে আছে কাম নাই একার গাড়ি আমি নিয়ে চালাইবেন একার সব এগুলা যেগুলো বলবো এগুলো মানে সেগনাল সেগনালে যারা এই কথাগুলো বলবে আপনি নিজের বিবেকে নিজের ইয়া একটু বুঝে নেবেন নিজের নিজে প্রশ্ন করেন নিজেরে নিজে প্রশ্ন করেন এগুলো আল্লাহ আমি বাসাতে পারিছি আমি বাসাত ফিরে যাবো এটার তো কোনো গ্যারান্টি নাই আপনার কাছে গাড়ি বেচছি আমি গ্যারান্টি দেবো এই গ্যারান্টি দিয়ে কথা কমো এটা তো এই শোরুমে প্রশ্নই আসে না ওকে মোহাম্মদ রাসেল ভাই জয়পুর থেকে 110 খুব ভালো গাড়ি এটা জানে সবাই 110 খুব জনপ্রিয় গাড়ি এটাও কিন্তু অল্প আর 1500 অল্প আর 1500 গাড়ি 14 সিরিয়াল ফার্স্ট পার্টির গাড়ি প্রথম পার্টির গাড়ি ফার্স্ট পার্টি না হ্যাঁ প্রথম অল বার 1510 হ্যাঁ এই রামটা ভালো করে দেখি এই যা আছে ডিভিডি ডিভিডি সব একবার কমপ্লিট আছে এবং গাড়ি অলকে আছে পর পার্সোনাল ইউজার গাড়ি তো এখনো গাড়ি খুব ভালো অবস্থান হয়েছে কোনো খোলা গাড়া নাই গাড়ি খোলা গাড়া নাই না না কোনো খোলা গাড়া নাই 110 গাড়ি এত ফ্রেশ অ্যাভেলেবল পাওয়া যায় না পাওয়া যায় ওকে আর আমরা যেই কথা বলছি ভাই এখন তো একটা জিনিস হলো কি প্রতিদিন মানুষে মোবাইলটা খুললই ভিডিওর অভাব নাই ভিডিও দেখতেছে সব বুঝতেছে মানুষ আগের থেকে অনেক সচেতন অনেক কিছু বুঝে অনেক কিছু জানে যে যেখানে যাবেন দেখে সেটা আপনাদের মনের পছন্দের গাড়িটা নিবেন কিন্তু সব কিছু বুঝে শুনে আর পরে কিনবেন আচ্ছা তাহলে ঠকবেন না তাহলে ঠকবেন না ঠকবেন না আর মনে করেন আমি ভালো ভালো কথা কই মিটা মিটা কথা কই আপনাদের দিলাম পরে আপনি আমার মিটা কথা ভুলে গেলেন না না আপনি টাকা দিয়ে গাড়ি কিনবেন আপনার চিন্তা ভাবনায় আপনার ইয়ায় আপনি দেখে গাড়ি কিনবেন আচ্ছা নিজে এটা আমরা বারবার একটা কথা বলি যে আসবেন নিজে আসবেন এক্সপার্ট নিয়ে দেখবেন দেইখা বুঝা শুইনা যাচাই বাচাই কইরা এরপর আপনি যদি কোনো লোক দেখা হয় আপনি নিয়ে আসবেন এই যে দেখেন নিয়ে আসলে হবে কি আপনি না বুঝলে আপনি লোক বুঝিয়া লোক নিয়ে আসবেন কিন্তু ভালো লোক নিয়ে আসবেন আচ্ছা অনেকে আছে কি জানেন ভালো লোক আনে ঠিক হই নিজের লোক আর বিপদ ফালায় আবার বিপদ ফালায় যায় এসেরা ডাইনে বামে কথা বলে তখন আমরা আসলে এগুলা ইয়া করতে পারি না কথা বলে দেখাই দিলাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই 1500 ভাই যা আছে একবারে উপরে উঠে গেল 1500 কামরুল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ কামরুল ভাই কেমন আছেন জানাবেন আমাদের সাথে স্যার আবু হানিফ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আর যে বের আগে ফুলার লোক গাড়ি লেনে লোক তারা তো কম বেশি ইনশাআল্লাহ আমার চিনেন জানেন দীর্ঘ তো অনেক বছর 90 সাল থেকে গাড়ি ব্যবসাটা করে আসতেছি 90 সাল থেকে করে আসতেছি কারো সাথে কোনো যদি ইয়া হইতো তাহলে ভিডিও তো দেখতেছেন আপনারা বলতে পারবেন হ্যাঁ কমেন্ট করতে ছোট করে বলে দেন কি বলবো বলা তো অনেক কিছু দাম তো চায় 5,20,000 সামনে থেকে আবার শুরু করে দিই প্রচুর গাড়ি আছে ভাই একটু ধৈর্য ধরতে হবে প্লিজ একটা লাইক দিয়ে দিন ফিল্টার 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন আচ্ছা যা আছে এখনো গাড়িটা যা আছে একারে ম্যাপ মোড যা আছে এই যে আরে বাবা দেখছেন যা আছে জেনে যা আছে আমি ফ্রেশ হিট প্রমাণ পাইনি ভাই হ্যাঁ এই যে দেখেন এদিকে দেখেন এই যে দেখছেন এই যে দেখেন এটা অরিজিনাল যা আছে অরিজিনাল একা যা আছে যেমন আমি এক বছর একটা গাড়ি ব্যবহার করে পরে আর একটা ব্যবহার করি গাড়ি একটা শখের জিনিস বুঝলেন না শখ এবং প্রয়োজন দুইটাই এটা 10 এর মডেল রেজিস্ট্রেশন এবং
আমরা একটা রেট দিলে তো 20-30 হাজার আপ ডাউন আমার বড় ভাইকু আপনি হয়তো বা যারা আসবেন গাড়ি দেখবেন ওই বেলা বুঝতে পারবেন যে আসলে গাড়িগুলো কেমন সত্যি অনেক সুন্দর সত্যি অনেক সুন্দর ভাই দেখেন মাশাল্লাহ ওকে এটা হচ্ছে 10 এর মডেল না ভাই হ্যাঁ 10 এর মডেল 15 রেজিস্ট্রেশন সিরিয়াল হলো 22 সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা অল ওকে সব সব ওকে আচ্ছা সব ওকে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কোনো লাগা না ভাই নাই এই যে দেখেন চাকা গুলো একবার চাকা টাকা খুব ভালো আছে ভালো আছে গাড়িও ভালো আছে গাড়ি না নিলে তো আপনারা এটা বুঝবেন না আর না দেখলে বুঝবেন না কেন গাড়ি তো সব জায়গা থেকে কিনবেন 100% অরিজিনাল এই রিডিউলিং সহকার আছে সব আছে ওই যে যে তাহলে একদম জুম করে দেখাই দিই আচ্ছা ভাই একটা জিনিস কিন্তু আমি বলতে পারতাছেন আমার কিন্তু আমি কইছি প্রথম যত ভিডিও করবেন আমার পেপারগুলো ভিডিওতে দিয়ে দিবেন একটা পেপারও দিবেন না কিন্তু পেপারগুলো দিলে একজন মডেল টোটাল আমার বলা লাগতো না উনি দেখে গেল ঠিক আছে ঠিক আছে ওকে বলেন ভাই কত এটা দাম হলো 15,50,000 আজকে আসলে কমলে একটু কম হবে আচ্ছা এরপর এরপর আস করলা দুটো অ্যাক্সিলার একসাথে দিয়ে যাই বড় ভাই হ্যাঁ এই পাশে দিয়ে যাই আবার এই লাইন একবার ফুরা দিমু পরে এই লাইন লাইন এক লাইন এক লাইন দিলে ভুল হয় না হ্যাঁ ভুল হয় চলো এই যে জনপ্রিয় গাড়ি আস করলা প্রথম এক প্রথম মেরে লই কি করব মনে করো কাগজ ফেলা আছে এটা আমরা আপডেট দেব দিয়ে দিলাম এটা কারের মডেল 10 এর রেজিস্ট্রেশন এই যে দেন পেপারস পেপারস ফেলা আছে হ্যাঁ আপডেট পাইবো আপডেট পাইবো আচ্ছা ঠিক আছে চাইরের মডেল আছে হ্যাঁ চাইরের মডেল 9 এর রেজিস্ট্রেশন 10 এর রেজিস্ট্রেশন 29 সিরিয়ালের গাড়ি দেখ মাসেল অরিজিনাল ভিতরে কোনো কালার অরিজিনাল কোনো কালার মানে না 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 ভিতরে কোনো কালার হয় না কালার হলে দেয় জায়গা বাকি থাকতো না এটা সহই বিবিটি ইঞ্জিন জি জি ওকে নেক্সট কালার এটা কালারটা কি গোল্ডেন বেজ বলা না ভাই এটা হলো গোয়া সিলভার বেজ সিলভার বেজ সিলভার বেজ সিলভার গোল্ডেন দুটো মিলালো আর কি হ্যাঁ গোল্ডেন বেজ আবার আর লাইট হইবো আর টু লাইট হয় আচ্ছা এটা হলো সিলভার বেস আচ্ছা এক্স করলা 2000 সাইরের মডেল 10 এর রেজিস্ট্রেশন 29 সিরিয়াল আচ্ছা এলপিজি করা এলপিজি করা হ্যাঁ আচ্ছা এক্স করলা এলপিজি করা এখন তো ধরে সালে আহমেদ ভাই মানুষ এটা এখন আবার করে দিয়েছে চারটা পর্যন্ত কয়দিন ফরক হবে এটা দুইটা পর্যন্ত কয়দিন ফরক হবে এটা বন্ধ এজন্য মানুষ অন এলপিজি করে লাগতাছে বুঝলেন ওকে এই সিএনজি তে টাইমগুলো মেইনটেইন করে সময় মেইনটেইন করে দাও একটু দুষ্কর হয়ে যায় দেখেন সিলিং ডাইরেকশন মাশাআল্লাহ ওকে চারের মডেল 10 এর রেজিস্ট্রেশনে এক্স করা দেখাইতেছি আমরা এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এলপিজি দোকান বাসন করা আছে এলপিজি কম্প্রেশন করা ঠিক আছে এলপিজি তো করা আছে করা আছে কোন এই যে জাপানি ইয়াগুলি আছে এখন একটা যা আছে এই যে যা আছে এই যে জাপানি বিস্কিটগুলো আছে এটার ভাই একটা কথা আছে সব কথা বলো তো একটা গ্লাস চেঞ্জ করা আছে কোন গ্লাসটা পিসের গ্লাসটা এই যে পিছনের গ্লাসটা চেঞ্জ আছে চেঞ্জ আছে হ্যাঁ পিছনের গ্লাসটা হলো একবারে অরিজিনালের মতো মানে কোন ইয়া সমস্যা পিছনের গ্লাসটা চেঞ্জ আছে টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট কমপ্লিট ঠিক আছে চারের মডেল 10 এর রেজিস্ট্রেশন বর্তমানে জনপ্রিয় গাড়ি আরেকটা 11 মডেল 16 রেজিস্ট্রেশন আচ্ছা 11 বলে 16 রেজিস্ট্রেশন 16 রেজিস্ট্রেশন আচ্ছা 10 10 10 যারা চাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন একবারে যা আছে এখনো এটা কিন্তু এসি টা আছে এসি টা আছে এসি টা ঠিক আছে মাশাআল্লাহ এই ইঞ্জিন রুমটা আপনি দেখাই জি এই যে দেখেন কষ্ট করবো বিস্তারিত সব দেখাই দিলে কি হয় ওনার একটা ইয়ে
আর নিউ শেপ গাড়িটা একটু হালকা তো সবাই অন্যভাবে একটু অন্যভাবে নেয় এই দেখেন মাশাআল্লাহ এবারে সিট কভার থেকে শুরু করে সবকিছু ফ্রেশ সবকিছু ফ্রেশ এটা মডেল কত বলেন বড় ভাই এটা 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন 16 তে রেজিস্ট্রেশন সিএনজি করা আছে এই যে যা আছে সিস্টেমটা সিএনজি করা আছে তাই ভিতরে কোনো কালার হয় না 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 অরিজিনাল অরিজিনাল কন্ডিশন আছে অরিজিনাল হ্যাঁ এগুলো কিন্তু কালার হইলার এমন থাকতো না ও ভাই একটা এত দামের গাড়ি একটা হিসাব কইরা সবকিছু মানুষ কিনবে না এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল হ্যাঁ অরিজিনাল আচ্ছা এটা দাম কত দিবেন বড় ভাই এটার দাম আমরা 1650 দাম দিতেছি কিন্তু আসলে ইনশাআল্লাহ কম বেশি হবে 1650 হ্যাঁ 16 লাখ 20 জানেন 16 লাখ 20 16 লাখ 16 লাখ ইনশাআল্লাহ 16 লক্ষ টাকা এই দেখ তারপর আমরা যদি ডিটেইল দেখাই দিই যদি কোনো ব্যাপার প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা 16 লাখ 16 লক্ষ টাকা 16 লক্ষ আচ্ছা এরপর আমরা একটু পিছন দিকে যাই বাজেট কমে কিছু গাড়ি দেখাবো ইনশাআল্লাহ এবার এটা দাও না এবার ওকে স্টারলেট ট্রিপলেট তাস থাকলে দিয়া দাও স্টারলেট ট্রিপলেট স্টারলেট ট্রিপলেট স্টারলেট ট্রিপলেট যেটা মানে কি বলবো এগুলো তো আর এখন বানানা জাপান এখন তো বিভিন্ন বেহা বোয়া কত ডিজাইন করা গাড়ি বানায় হ্যাঁ এখন তো আর এগুলো বানানা কিন্তু এটি যারা ব্যবহার করছে যারা ব্যবহৃত ইয়া তারা সব জানে আচ্ছা তারা সব বুঝে লিফলেট 97 মডেল 2002 এর রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা দেখেন স্টারলেট লিফলেট পেপারস আপডেট না ভাই আপডেট আপডেট পেপারস আপডেট আছে বাসাতে দোকানের রাস্তা চিকুন হ্যাঁ রাস্তা চিকুন ইয়া চিকুন তখন তো মনে করো এই গাড়ি তাদের দরকার লিফলেট এটা স্টারলেট লিফলেট 97 মডেল সলিড নাই না এটা সলিড লিফলেট লিফলেট সিলিন্ডার দেখেন কত ফ্রেশ সিট কভার আলহামদুলিল্লাহ এবং সিএনজি করা আছে ব্যাক ডালাটা সিএনজি করা আছে না ভাই ফোলা বান্ডি কো একটা ফোলা বান্ডি লগে লগে থাক তার না এরা এ কি রে তোর কি ডাকে ডাকে না হল লাগবো এই যে দেখেন 15 সিরিয়াল আয়ো ছোট বারে এটা আসো একটু হেল্প করো হেল্প করো আমাদের একটু হেল্প করো এটা চাবি নাও এই যে দেখুন টিভি ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট 15 সিরিয়াল এবং অরিজিনাল এখনো পর্যন্ত গ্লাস আছে এখনো অরিজিনাল অরিজিনাল গ্লাস ওই স্পলার ব্যবহার আছে মাশাআল্লাহ স্টারলেটের ব্যবহার তো ধরুন যারা খোঁজ করে তারা অনেক জায়গায় বিশ্বে পায় না কিন্তু এই গাড়িগুলো তো যাদের বাসা বাড়িতে জায়গা কম রাস্তা চিকুন তাদের জন্য এই স্টারলেট কারেন্ট পার্কিং সুবিধা অনেক ভালো না ভাই হ্যাঁ পার্কিং সুবিধা আবার গাড়ি সার্ভিসও ভালো নাহলে দূরে একটা গাড়ি 5-6 লাখ দিয়ে মানুষ কেন কিনবো এত আগের গাড়ি আগে তো পুরান টাকার মানুষ যাদের বাড়ি ঘরে সিফা সাফা এরা সবাই এই গাড়ি গুলা ব্যবহার এখনো করে এখন আইসা ছোট গাড়ি চায় এইসা গুড়ানো আর কি ৯৭ মডেল 2002 এর রেজিস্ট্রেশন চাকাগুলা দেখাই দিই দেখেন চাকাগুলা আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আছে এবং এটা পাল কালার মনে হইতেছে হ্যাঁ বড় ভাই পাল কালার এটা দাম কত দিবেন বড় ভাই এটার দাম হইলো 5,70,000 আসলে একটু কম বেশি হবে বেশি বেশ কম হইতো অল্প বেশ কম হইব অল্প না অল্প 5,70,000 5,70,000 ওকে আচ্যা নেক্সটে আমরা একটা এই যে 100 ওয়াগন ওকে তরিকুল ইসলাম ভাই থ্যাংক ইউ ভেরি মাচ তরিকুল ভাই কেমন আছেন জানাবেন ওকে নেক্সট আমরা 100 ওয়াগন একটু দেখাই 100 ওয়াগন এটা হচ্ছে 2000 মডেল 2005 এর রেজিস্ট্রেশন 2000 মডেল 2005 এর এই যে দেখেন এই যে এটা বলি আমরা এলপিজি করা এটা পুরনো গাড়ি গুলো আছে চেসিস আমার কত এখনো কত ফ্রেশ এটা এক ডাক্তার চালিত গাড়ি তো উনি যাই টুকটাক দৌড়াদৌড়ি করছে ইয়া করছে অনেক আগের গাড়ি না এই যে বাজেট কমের মধ্যে বাজেট কমের মধ্যে হ্যাঁ এটা কিন্তু টিভি কমপ্লিট আছে অল অটো অল অটো অল অটো না গিয়ার অটো ডোর গুলো আছে আর দরজা ডি ম্যানুয়াল আচ্ছা এসি কমপ্লিট ভাই এসি কমপ্লিট পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট আচ্ছা এসি কমপ্লিট পেপারস কমপ্লিট কমপ্লিট এটা সিএনজি করা আছে এলপিজি আমার একটা জিনিস ভালো লাগলো বুঝছেন ভাই মানে অনেকগুলো ওল মডেলের গাড়ি দেখলাম এলপিজি করা আছে কারণটা কি এটা বুঝতে হবে কারণ গ্যাসের যে ঝামেলা এখন হ্যাঁ প্রেশার নাই হাওয়া ওই এইটা হেইটা মানুষ বিরক্ত হয়ে এলপিজি দিকে ঝুঁকে যাইতেছে আর সরকারও চাচ্ছে
এলপিজি দিকে ঝুঁকে লাগে আস্তে আস্তে ওই গ্যাসটা তো মেল মেল ফ্যাক্টরি মেল কারখানা দিব গাড়ির থেকে আস্তে আস্তে এটারে একটু সরায় নিয়ে যাবে এই কারণে প্রতি পাম্প যেখানে আছে এখানে এলপিজি আছে যেখানে তেলের পাম্প আছে এখানে এলপিজি আছে তাহলে এলপিজি হইলে মানুষ একদম নিটেনশন যেন দেবেন গ্যাস পাইতেছে ইয়া পাইতেছে কত খরচটা যেন লাগবে 100 টাকা গ্যাস এমন 110 টাকার এলপিজি লাগবে 10 টাকা বেশি লাগবে আচ্ছা এটা হচ্ছে পেপার কমপ্লিট আছে কথা করে লাভ নাই 360000 টাকা 360 একদম 360 এটা একদম 360 দেখাই দাও 360000 টাকা পেপার কমপ্লিট এরপর আসো এসে দেখা পছন্দ করো 360 হ্যাঁ ওকে বড় ভাই এটা দিয়ে শুরু করি হ্যাঁ এটা দিয়ে শুরু করি এই যে সিআরবি সিআরবি বুঝতে পারতাছেন জনপ্রিয় গাড়ি হ্যাঁ জনপ্রিয় গাড়ি অক্টেন ডাই আশিকুর রহমান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ সিআরবি সিআরবি পেপারস কমপ্লিট এবং সানরুফ আছে সানরুফ সহ পেপারস কমপ্লিট সহ পেপারস কমপ্লিট হ্যাঁ গাড়ি আসলে যারা চিনে তারা তো গাড়ি কিনে এই গাড়িগুলো যে কত ভালো গাড়ি এটা তো মানে আর চিন্তা করা যায় না আচ্ছা এই কোনাগুলো একটু দেখেন আরে ভাই রাস্তাতে এমনি রোড কামরায় চলে এগুলা মডেল হ্যাঁ মডেল হলো 2001 রেজিস্ট্রেশন হলো 2005 সানরুফ মুন্ডুপ সব আছে সানরুফ মুন্ডুপ সানরুফ সানরুফটা সানরুফ আছে মনরূপ নাই সানরূপ আছে চকলেট কালার সিট গুলো আছে চকলেট আচ্ছা এসি ভিআইপি হরেনও আছে নাকি ভাই হ্যাঁ সব আছে ভিআইপি হরেনও আছে আছে এগুলো ইদিলদের মনে করেন পার্সোনাল লুকার ব্যবহার করে না এগুলো তো বাড়ায় চলে না হুম হুম এগুলো পার্সোনাল ইউজাররা বলতে হয় না সাগর ভাই রনি ভাই থ্যাংক ইউ ভেরি মাচ দিনাজপুর থেকে আমাদের ভাই প্লিজ লাইভটা যারা আমাদের সাথে আছেন প্লিজ লাইভটা শেয়ার দিয়ে দিন ওকে আমরা কুমিল্লা কারাহাট আছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর কুমিল্লা কারাহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড এটা অক্টেন ড্রাইভ না ভাই অক্টেন ড্রাইভ অক্টেন ড্রাইভ 11 সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট আছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে এবং ইকো বাম্পার সামনে চায়না ইকো বাম্পার খুব ভালো একটা বাম্পার টা ভালো লাগানো আছে আছে ধরেন এই যে ভাই দেখেন একবার অক্টেন ভিজে অক্টেন ড্রাইভ টোটালি সাইডের সাইডের লুকিং গ্লাস থেকে দূরে সবকিছু ইউজ করবে না স্যার পুরো আছে 130 টুরি খোলা কাটা মাইল কিছু নাই কিছু নাই একদম টোটালি ফ্রেশ একটা গাড়ি ফ্রেশ ওকে যারা বাজেট কমের মধ্যে সিআরবি চাচ্ছেন আমি বলবো এই গাড়ি দেখো আমি এসকরোলার দামে পাইবো এসকরোলার দামে কিন্তু একটা এসকরোলার দামে একটা দিছি আর এটা তুমি এসকরোলার দামে এসকরোলা থেকে কমে কমে আচ্ছা বলেন ভাই এটা এতদিন তো দিছিলাম 12 লাখ 20 হাজার 12 লাখ হলো 11 লাখ 80 হাজার এবং বিগু বিগু বাম্পার লাগানো আছে ডাবল বাম্পার হ্যাঁ ভাই সবকিছু আপডেট ডাবল ডাবল বাম্পার ইউজ করা আছে দেখেন ভিতরে কত ফ্রেশ দেখেন না দেখলে আসলে বোঝা যাবে না যারা আমাদের সাথে আছে রবিল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ রনি ভাই থ্যাঙ্কস এটা অরিজিনাল 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 হ্যাঁ 100% অরিজিনাল সব অরিজিনাল ক্লাস কোনো খোলা আগাটা মাইন না না গ্যারেজ আমরা তো ব্যাপার হলো কি ঢাকাতে গাড়ি চললে একটু দাগ দুগ আসল লাগে এই কারণে আমরা রং করতে হয় বুঝলেন না এই দেখেন ইঞ্জিনের চেহারাটা কি দেখাম দেখানে তো কোনো জায়গা দেই না একদম টোটালি ফ্রেশ একটা গাড়ি এবং সামনে পিছনে গ্লাস আছে ডিটাস তো দেয় রিসার দেয় গেছে সাতের মডেল আটের রেজিস্ট্রেশন পেপার ফেল দেখা যায় কিন্তু কমপ্লিট পাবো না ভাই কমপ্লিট পাবো পেপার কমপ্লিট পাবেন এই যে দেখেন যা আছে এই একটু ভালো করে দাও এটা দেখেন ডেকোরেশনটা কত সুন্দর গাড়ি কত সুন্দর একটা ডেকোরেশন আসলে সত্যি এটা উডেন লাইটিং এই বেশে কি বলে মিটারে উডেন করা এসিতে ডোরে পেডে আলহামদুলিল্লাহ এবং সিলিন্ডার দেখেন মাশাআল্লাহ সব পিস যথেষ্ট ফ্রেশ মনে হচ্ছে লাইট আজকের বাজারে একটু যেহেতু সামনে ঈদ রোজা আগের যে দাম দিছে ওগুলা না দাম কমাই দিব প্রথমে বলছি রোজার মাসে কারোর কষ্ট দেওয়ার ইচ্ছা নাই
এটার দাম বর্তমানে হইল গিয়া 13,30,000 টাকা 13,30,000 এরপরও আসলে ইনশাল্লাহ সম্মান হবে ইনশাল্লাহ সম্মান তো ইনশাল্লাহ আচ্ছা এই যে গলুরি ওই যে কথা বললে গাড়ি বলে গাড়ি কথা বলে ওই যে গত ভিডিওতে দিছিলাম একজনের সাথে ইয়া হইছে ব্যাগডালা পাওয়ার সান্ডুক কথা শুনে সবকিছু আপনি গাড়িটা ভালো করে একটু ভিজিট করে দেখান গাড়িটা এটা তো এর আগে ভিডিওতে দেখাইছেন এটা পাওয়ার বলতে কি জাস্ট শুধুমাত্র পুশ করতে হবে হ্যাঁ হ্যাঁ পুশ করবেন পুশ প্রেস করবেন বাস আপনি নেমে দেব গাড়ি নতুন গাড়ি মাত্র 2800 কিলো চলা কলি এখন আছে দেখছেন এটা হলো চায়না প্রোডাক্ট কলিগুলো আছে আলহামদুলিল্লাহ সবাই বাইরে দেখছে এটা নিয়ে বেশি আমরা মাত্র 2800 কিলো চলা অর্থাৎ মানে এখন আপনি শোরুম থেকে গিয়ে কিনবেন কিন্তু আপনার কি বলে বয়েস বয়েস কন্ট্রোল সহ আলহামদুলিল্লাহ মানে আপনার রিকন্ডিশন মানে নতুন নতুন মানে সহজ কথা না নতুন নতুন নতুনের বলবেন না একটা গাড়ি 2800 গুলো চলাইলে এটা কি এটা কোন চলা আছে একদম টোটাল আমি যেটা কথাটা বলছি যে বাইরে রিকন্ডিশন গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করেন হিট প্রুফটা দেখেন একদম কসকসা একটা কসকসা ঠিক আছে প্রত্যেকটা জায়গায় নাম্বার টাম্বার সব একদম থেকে সব রেডি করে এটা মডেল হচ্ছে 2021 মডেল 22 রেজিস্ট্রেশন আর বয়স কম বয়স কম না চলা কম বয়স হিসেবে চলা না চলা না বয়স হিসেবে চলা হইলে হইলে কত জানেন কত 80,000 90,000 মাত্র 2800 কিলো 2800 মানে 2800 মাত্র মাত্র আর এই কিলোমিটার আর দরকার ক্ষমতা নাই এই যে এগুলো এগুলো যে আমরা ব্যবসায়ীরা কম বেশি করি এদের কোনো ক্ষমতা নাই করার কোনো দাম কতদিন পড়বে এখন গত ইয়ার থেকে তো কমাই দিব গত ইয়ার তো দিয়েছিলাম 30,50,000 আজকে হলো 29,50,000 30,50,000 আর আজকে হচ্ছে 29,50,000 29,50,000 এরপরও আসলে ইনশাল্লাহ সম্মানজনক থাকবে একটা হবে থাকবে ইনশাল্লাহ ওকে এরপর আমরা আরেকটা গাড়ি দেখাবো তেলের গাড়ি হেরিয়ার গাড়ি তো বুঝুন নতুন একটা হেরিয়ার দাম কত বর্তমানে কত ভাই ১৯৯৯ খুব ভালো গাড়ি এগুলো না ব্যবহার করলে কেউ যদি ও ভাই একটা বর্তমানে একটা একজিও গাড়ি কিনতে গেলে লাগে কত টাকা আর একটা আপনি জিপ ব্যবহার করবেন জিপ দেবো নাকি একজিওর দামে জিপ
এক জুজ আমি দিব ইনশাআল্লাহ আর গাড়িটা দেন এত বছর ধরে ব্যবহার করছে এই যে এগুলো সব সব রানিং কিন্তু এই লাগা গেল লাগা এই যে দিলে এই যে লাগা দিতে হ্যাঁ দেখছা গাড়িটা দেন না মানে এখনো যে বটলুক ব্যবহার করছে পার্সোনালি ইউজ করছে তো একবারে মানে গাড়ি মডেল অনুসারে কিন্তু গাড়ি কন্ডিশন মিলাইতে পারতেছি না বড় ভাই আচ্ছা দেন না এই যে মানে গাড়ি কন্ডিশন এত ফ্রেশ কিন্তু মডেল কিন্তু 99 এর কোলন লাগবে না 99 এর মডেল আর 99 এর মডেল 2004 এর রেজিস্ট্রেশন 2004 এর রেজিস্ট্রেশন পেপারস কমপ্লিট আছে এই গাড়িটা মানে না দেখলে একজন আইসা বুঝতে পারবে না যে দেন না গ্লাস টলাস সবগুলো এখনো কি রূপালী কালার গ্লাসগুলো সব রূপালী কালার রূপালী কালার হ্যাঁ সব গ্লাস রূপালী কালার ওকে এবং সানরুফ আছে সানরুফ আছে সানরুফ আছে এই এটা প্রাইস আজকে কত দিবেন বড় ভাই কারহাট মানে যাই লমু ইনশাআল্লাহ চাকা চারোটা নতুন আমি একলগে লাগাইছি চারোটা চাকা একলগে লাগাইছি হ্যাঁ এই যে দেন না অন্য দুলবালু বলে রয়েছে আমি একটু আগে আইছি আচ্ছা আচ্ছা হ্যাঁ এই ওকে এটা ভিতরটা দেখাম ভাই ভিতরটা দেখিয়ে দিই এটা লেদার সিট লেদারিং সিট করা সানরুফ আছে সানরুফ আছে এই যে সানরুফ লেদার সিট মডেলশন থেকে আমি ব্যবহার করবো এর জন্য টিভি মিফি লাগাই নেই মানে ওগুলো আমি টিভি লাগাই না ব্যবহার করি না আচ্ছা আচ্ছা এদিকে ঘটনাটা কি বল ভাই এত বড় জায়গা এটার ভিতরে 150 সিএনজি অবুদন না সিএনজি টাইমলি টাইম পাওয়া যায় না এই না এই আমি একবার সিএনজি বললে 300 গুলো চলি 300 আমি দুই দিন তিন দিন আমার চিন্তা থাকে না মানে গ্যাস বড় লাগবে কারণ গ্যাসের প্রেশার থাকে না গ্যাসের ইয়া থাকে না আবার করে দিচ্ছে টাইম টেবিল ওই হিসাবে এটা কোনো বাই চাইলে দরকার একটা বোতল লাগাই দুইটা সিট আমরা লাগাই দিব সমস্যা নেই কথা হইল ওকে এটা চাকাগুলো চাকা সাইডটা আমি নিচে নতুন লাগাই আলহামদুলিল্লাহ ভালো এটার দাম হইলো আপনার কাগজটা যদি আপডেট করে দেই কাগজটা আপডেট করে দিলে রানিং অল্প কদিন ফেল আছে ১০,৫০ আপডেট করলে আপডেট করে ১০,৫০ আর পেপার সেটাকে কত মাইনাস 9,00,000 পেপার যেমনি আছে এমনি নিলে 9,00,000 এরপর আসলে ইনশাল্লাহ কথা রক্ষে না আছে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে সবাইকে অসংখ্য সামনের থেকে পালা করে দৌড়ে দেখাই দেন আপনি আমার আজকে পেপার গুলো ধরেন নাই কোন ৯,০০,০০০ যেমনি আছে এমনি নয় পেপার আপডেট করে দিলে ১০,০০,০০০ এই ব্যাপার সেভাবে ৯,০০,০০০ আচ্ছা পেপার আপডেট করলে ১০,০৫০ কুমিল্লা কারহাট আসলে আপনারা আসলে না আমরা আরো উৎসব হামো আরো ভালো ভালো গাড়ি কিনবো আমাদের বেচা কিনা ভালো হইলে আমরা ইয়া করবো না আসলে ওইব কেমন আর মাহমদপুর ব্যাপারে যে যাই বলুক না ওইগুলো আপনারা কানে নিয়েন না আসবেন দেখে শুনে গাড়ি কিনবেন
ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আমার ভাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু